আসসালামু আলাইকুম, স্বাগতম আবার আমার নতুন ভিডিওয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন কোনো রকম লস হওয়ার ভয় ছাড়া। আপনারা তো জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক দ্রুত আপ ডাউন করে। তো আমি যে অ্যাপটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে বাইবিট। অ্যাপটা আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন, বাইবিট থেকে সার্চ দিলে আসবে। তো অ্যাপটার রেটিং 5 স্টার এবং অলরেডি 1 মিলিয়ন+ ডাউনলোড। সেক্ষেত্রে অ্যাপটি সম্পর্কে আপনাদের আর অ্যাপটির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো অ্যাপটি যেহেতু আমার ডাউনলোড করা আছে, সেহেতু আমি এই অ্যাপটিতে আমি এই সরাসরি ওপেন করে আমি অ্যাপটিতে সাইন আপ প্রসেসটা দেখাবো। তো আপনাদের বলে রাখি, আমি সাইন আপ প্রসেসটা দেখাচ্ছি একটা নতুন অ্যাকাউন্টে, এবং আমি উইথড্র পর্যন্ত দেখাবো আমার এই অ্যাকাউন্টের আগে আমি যে অ্যাকাউন্টটা করেছি সেই অ্যাকাউন্টে। তো আপনাদের এই রেফারেল প্রোগ্রামটায় কাজ করতে গেলে, এই $40 করে আয় করতে গেলে আপনাদের অনেকগুলো মোবাইলের দরকার হবে না, কেবলমাত্র একটা মাত্র ইমেল। আপনাদের যদি শুধুমাত্র কোনো রকম ইমেইল অ্যাকাউন্ট থেকে থাকে, ওটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনাদের প্রয়োজন হবে একটা রেফারাল কোডের, আমি আমার রেফারাল কোড দিয়ে দিব। প্রথম অ্যাকাউন্ট আমার রেফারাল দিয়ে করবেন, তারপরে যত অ্যাকাউন্ট করবেন আপনারা আপনাদের রেফারাল কোড দিয়ে করবেন, তাতে আপনাদের প্রফিটটা ডাবল হবে, ঠিক আছে? তো আমি অলরেডি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এটার আগে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছি এটাতে উইথড্র দিয়েছিলাম। উইথড্র মাত্র আপনার 5 মিনিটের ভিতর আমার ওয়ালেটে ঢুকেছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে প্রয়োজন হবে রেফারাল কোড। তো আমি রেফারাল কোড, আমি আমার আগে যে অ্যাকাউন্টটায় কাজ করেছি, আমি 3-4 দিন ধরে এই মেথডটার উপর কাজ করতেছি, কিন্তু আসলে একটু শঙ্কা ছিল আমার যে কোনো লস হয় কি না, ডলার নষ্ট হয়ে যায় কি না, বা আমি আমার প্রফিটটা তুলতে পারি কি না। তো আমি কনফার্ম হয়ে তারপর মেথডটা নিয়ে আসছি। দেখেন, আমি অলরেডি এই অ্যাকাউন্টটা থেকে $150 অলরেডি আমি শুধুমাত্র রেফারাল প্রোগ্রামের মাধ্যমে পেয়েছি। তো আমি আমার রেফারাল কোডটা নিয়ে আসলাম, কোডটা আমি এখানে এন্টার করলাম, করার পর আমি কন্টিনিউতে প্রেস করবো। তো দেখেন, এখানে ইউনাইটেড স্টেটস সহ কয়েকটি রাষ্ট্র আছে যেখানে অ্যাপটি এখনও বৈধতা পায়নি। তো আমরা এইসব এখানে নো দিয়ে চলে আসবো, এবং ক্যাপচা আসলে আমরা ক্যাপচাগুলো সুন্দরভাবে আমরা ক্যাপচাগুলো পূরণ করব। এখানে ট্রাফিক লাইট দিতে হবে, মানে কার সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, আমার ক্যাপচা ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমার ইমেইলের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, এই ভেরিফিকেশন কোডটার মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো। এছাড়া দেখা যাচ্ছে কি, বিনান্স বা কয়েন বেস বা ক্রিপ্টো কারেন্সির অন্যান্য যে আপনার ব্লক চেইন টেন যেগুলো আছে, এগুলো আপনাদের ভেরিফিকেশন করতে গেলে এনআইডি কার্ডের প্রয়োজন হয়, অনেক রকমের ফেস ভেরিফিকেশনের, KYC ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তো এই অ্যাপটার ক্ষেত্রে এই ধরনের কোনো ভেরিফিকেশনের প্রয়োজন নাই। তো আমি সরাসরি অ্যাপের ভিতরে যেয়ে দেখে আপনাদের, একদম বিনান্সের মতো একটা লুক, অ্যাপটা দেখতে অনেক সুন্দর। তো এখন আমি যেহেতু আমার রেফারাল প্রোগ্রামটা আসবে হচ্ছে XRP ডিপোজিটের ফলে, তো আমি XRP-তে ক্লিক করলাম, এবং XRP ওয়ালেটটা দেখেন, XRP একটা ডিফারেন্ট ওয়ালেট। ক্রিপ্টো তো স্বাভাবিকভাবে যে কোনো একটা ওয়ালেট দিয়ে আমরা ট্রান্সফার করতে পারি, কিন্তু XRP যে ক্রিপ্টোটা, এটার জন্য ওয়ালেটেরও প্রয়োজন হয় এবং একটা ট্যাগেরও দরকার হয়। এরা এখানে একটা ট্যাগ এবং একটা ওয়ালেট দুইটাই দিয়ে দিবে আপনি যখন ডিপোজিটে ক্লিক করবেন, এবং এই দুইটাকে সতর্কতার সাথে কপি করে পেস্ট করে আপনার বিনান্স থেকে বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট থেকে আপনার XRP আনতে পারবেন। তো বলে রাখি, আপনাদের XRP কারেন্সিটা বা XRP ক্রিপ্টোটা তো আপনারা সবাই হয়তো বা ব্যবহার করেন না, বা যেহেতু ক্রিপ্টোটা নতুন সেহেতু এটার সাথে অনেকেই পরিচিত না। তো আমরা ক্রিপ্টোটিকে কনভার্ট করে নেব। তো আমার হচ্ছে LTC-তে আছে ডলারটা, তো আমি LTC সিলেক্ট করে LTC থেকে আমি হচ্ছে USDT করে নেব। আর যেহেতু XRP-টা USDT-র একটা সাইড কারেন্সি হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেহেতু আমি USDT দিয়ে আমি ক্রিপ্টোটা কিনতে পারবো। এখানে আমার কনভারসেশন সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখন ব্যাক টু হোমে যেয়ে আমি এখন ক্লিক করবো স্পটে। দেখুন, আমি মার্কেট থেকেও আপনারা কনভার্ট করতে পারেন, আবার ট্রেডস থেকেও আপনারা কনভার্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা কনভার্ট করতে পারবেন। তো আমি এই যে এখানে যে আমি কত পরিমাণ আমি ট্রেডসে গিয়ে আমি কনভার্ট করতেছি, তো আমি এখানে যে কতগুলা XRP আমি কনভার্ট করব, আমি এটা এখানে সিলেক্ট করলাম। তো আমি এখানে $24 হলে হবে, $20 বেশি প্রয়োজন, তো ক্রিপ্টো তো অনেক আপ ডাউন হয়। তো আমি ট্রাই করব কি যাতে আমার $20 নিচে নেমে না আসে, তাহলে আমাকে আবার ডিপোজিট করতে হবে, নইলে আমি অফারটা পাবো না। দেখুন, আমার XRP কনভার্ট হয়ে গেছে। এখন আমি আমার ওয়ালেটে গিয়ে স্পটে গেলে আমি XRP শো করতেছে এখানে। তো আমি XRP-কে আমি এখান থেকে উইথড্র করব সেই ওয়ালেটে। এই দেখুন, এখানে হচ্ছে সেই XRP ওয়ালেটটা দিতে বলছিল। তো এবার চলে আসি আমার পুরনো ভিডিওটিতে, যেখানে আমি অলরেডি XRP ডিপোজিট করে রেখেছি, এবং সেই অ্যাকাউন্ট থেকে আমি স্পটে গেলাম। স্পট থেকে আমি এখন সিলেক্ট করব XRP USDT।
এবং এখানে বলে রাখি আমাকে পাঁচবার ট্রেড করতে বলবে। তো আমরা তো এখানে আমরা কেউ ট্রেডের উপর স্পেশালিস্ট না, এবং এখানে যদি আমরা একটু বেশি মাতব্বারি করতে যাই তাহলে আমাদের ডলারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো আমরা এখানে যেহেতু আমার ডলারটি বাই করা আছে, আমি এখানে এক্সআরপিটা সেল করে দিব মাত্র। তো হ্যাঁ, আমি এক্সপোর্ট থেকে এক্সআরপিটা আমি সেল করে দিলাম, এবং আমি অনেক দ্রুত এই প্রসেসটা করব। আমাকে যেহেতু পাঁচবারের অধিক ট্রেড করতে বলা হয়েছে, এই অফারটা সিস্টেম হচ্ছে আপনাকে পাঁচবারের অধিক সময় ধরে আপনাকে ট্রেড করতে হবে। তো যেহেতু আপনাকে পাঁচবারের অধিক সময় ধরে ট্রেড করতে হবে, সেহেতু আপনি অনেক দ্রুত একবার বাই করবেন ফুল ভলিউম দিয়ে, আরেকবার সেল করবেন, একবার বাই করবেন একবার সেল করবেন। তো এটা আপনি কয়েকবার করবেন। দেখুন, আমি হচ্ছে এখান থেকে অনেক দ্রুতই কিন্তু এই প্রসেসটা শেষ করতেছি। আশা করি আপনারা যারা আমার এই মেথডে কাজ করবেন তারা অবশ্যই এই প্রসেসগুলো অনেক দ্রুত সম্পন্ন করবেন। আমার এই প্রসেসটা শেষ হয়ে গেলে দেখেন আমার ইমেইলে মেইল চলে এসেছে, আমি অলরেডি $20 রেফারাল প্রোগ্রামে বোনাস পেয়ে গেছি। তো আপনারা যদি কেউ আমার রেফারাল কোড বা অন্য কারো রেফারাল কোড ইউজ না করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এই $20 পাবেন না। আর আপনাদের বলে রাখি যে ডলারটা আপনারা ডিপোজিট করবেন এটা সম্পূর্ণ আপনাদের ওয়ালেট থেকে আপনারা ফেরত নিতে পারবেন, এখানে ডলার কমে যাওয়া বা ডলার নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো দেখুন, আমি হচ্ছে এখানে যে $20 এটা হচ্ছে ডেরিভেটিভসে যোগ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি ডেরিভেটিভস থেকে দেখেন এখানে ডেরিভেটিভস থেকে ওভারভিউতে গিয়ে দেখেন আমার হচ্ছে অলরেডি $44 হয়ে গেছে। আমি তো $24 মতো ডিপোজিট $20 ডিপোজিট করেছিলাম মেবি, এখন কিন্তু আমার ঠিক খেয়াল নেই।